সুপারস্টার অফ দ্য লাস্ট সুপারস্টারস, শাকিব খান সুপারস্টার দ্য লাস্ট সুপারস্টার। ইয়েস, শাকিব খান শেষ সুপারস্টার বাংলা ইন্ডাস্ট্রির, এই কথা বলে রীতিমতো ভাইরাল মহেন্দ্র সোনি। এই বিষয়টাকে নিয়েই আজকের এক্সক্লুসিভ। চ্যানেল কিংবা পেজ যেখানে হন না কেন, নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, সাথে অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। মহেন্দ্র সোনি SBF এর কর্ণধর। এই প্রযোজক SBF থেকে ইতিমধ্যে অনেক সিনেমা নির্মাণ করেছে। কলকাতার ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় স্টার দেবজিৎ, প্রসেনজিৎ থেকে শুরু করে অঙ্কুশ হাজরা, সোহম সহ সবার সঙ্গে তাদের কাজ হয়েছে। বাংলাদেশ থেকে শুধু শাকিব খানের সঙ্গেই কাজ হয়েছে SBF-এর। SBF-এর প্রযোজনায় ঢালিউড মেগাস্টার শাকিব খানের ঢাকাপ নামের একটি সিনেমা মুক্তি পায়, সেটি ছিল অ্যাকশন হরর। সিনেমাটি ব্লকবাস্টার ব্যবসা করে, এইটা কোনো তথ্য নয়, জলসা মুভিজ থেকেই প্রকাশিত। আসল টপিক এইটা না। প্রযোজক মহেন্দ্র সোনি এবার শাকিবের প্রশংসা করতে গিয়ে তাকে বাংলা চলচ্চিত্রের লাস্ট সুপারস্টার বানিয়ে দিলেন। সুপারস্টার অফ দ্য লাস্ট সুপারস্টারস, এটা হয়তো কেউ বলেনি কিন্তু প্রবাবলি দিস ইজ ট্রু। মহেন্দ্র সোনি বলেন, শাকিব খান সুপারস্টার অফ দ্য লাস্ট সুপারস্টার, এটা হয়তো কেউ বলেনি কিন্তু প্রাউডলি দিস ইজ ট্রু। এরপর একটা শাকিব খান তৈরি করা অনেক টাফ। আমি এত বছর ধরে কাজ করি, আমার মনে হয় না যে শাকিব খানের মতো আর একটা সুপারস্টার বাংলা ইন্ডাস্ট্রিতে জন্ম নিবে। বক্স অফিসের দিক থেকে শাকিব খানের সঙ্গে কাজ করতে পেরে তিনি বেশ আনন্দিত। শাকিব খানের সঙ্গে কাজ করতে পেরে মহেন্দ্র সোনি বেশ এক্সাইটেড। এই কথাগুলো মেগাস্টার শাকিব খানের তুফান মুভির আনুষ্ঠানিক ঘোষণার দিন SBF এর কর্ণধর এভাবে বলেন। তুফান সিনেমাটি SBF, আলফা আই এবং চরকি একসঙ্গে মিলে নির্মাণ করছেন। সিনেমাটির নির্মাতা রায়হান রফি। তো বন্ধুরা, মহেন্দ্র সোনির কথার সঙ্গে আপনিও কি একমত? অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।